أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم সবাই কেমন আছো বাচ্চারা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তোমাদের অনলাইন ক্লাসের জন্য many many thanks যে সবাই জয়েন করছো ক্লাস দেখছো তারপর এমটি পরীক্ষা তো শুরু হয়ে যাচ্ছে আগের ক্লাসে বলেছি আবার আজকে বলছি তোমরা বার্ষিক সেমিস্টারে যে সিলেবাস আছে সিলেবাসের শেষে যে অংশটা দেখবে বার্ষিক এমটি লেখা আছে সেটা পড়ে নেবে ওকে সেখান থেকে তোমাদের এমটি পরীক্ষা নেওয়া হবে আচ্ছা আসো আজকে সাবজেক্ট কি বলো তো আমি কি করাবো বাংলা ঠিক না আচ্ছা তার আগে আমি পরিচয়টা দিয়ে নিই আমি আসমাউল হোসনা লাইট ফেয়ার স্কুল শাহজাদপুর শাখা ওকে আসো তাহলে আমরা দেখি আজকে কি করব আচ্ছা তার আগে আমরা লেখাপড়ার দোয়াটা পড়ে নিই ওকে রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা ওকে আচ্ছা আসো তাহলে দেখি আমরা আজকে করব কি জানো শূন্য স্থান পূরণ আমরা এর আগে যেমন খালিঘর পূরণ করেছি না যেমন সরিয়া লেখা ছিল আমরা বর্গীয় জটা লিখেছি এখন এটা আমরা তা না এটা আমরা পূর্ণ একটা কি বাক্য দিয়ে লিখব ওকে দেখো বার্ষিক সেমিস্টারে 113 পৃষ্ঠায় আছে কত পৃষ্ঠায় 113 ওকে সর্বপ্রথম আমরা কি করব বই খাতা চট জলদি বের করে নিও নিয়ে এখানে সি ডব্লিউ লিখে ফেলো লিখে 27 তারিখ 9 মাস 20 সাল এটা লিখে ফেলবে ওকে আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখো তো এখানে কি আছে ক নাম্বার সরিয়া ময়াকারে মা র কি হয় সরিয়া ময়াকারে মা আমা র আমার ড্যাশ এটাকে বলে ড্যাশ এটা কি কি বলে ড্যাশ আমার ড্যাশ ভয়াকারে ভা লয় করে লো ভালো আমার ড্যাশ ভালো এখন এটাকে আমরা কি বসাবো এটা আমাদের একটা চিন্তার বিষয় ঠিক না আচ্ছা এখানে উপযুক্ত একটা শব্দ বসিয়ে আমরা শূন্যস্থানটা পূরণ করব ওকে তাহলে আমার ড্যাশ ভালো আমার কি ভালো আমরা যে মা অনুচ্ছেদ পড়েছি না সরি মা অনু আমরা বলি না যে আমার মা ভালো আমরা সবসময় মা কাছের সেজন্য আমরা এটা লিখব ওকে আমার ড্যাশ ভালো আমার কি ভালো বলো তো আমার মা ভালো আমার মা ময়াকারে মা শুধু এটুকু লিখে দিব আমার মা ভালো তারপরে দেখো খ নম্বরে কী লেখা আছে ড্যাশ জামা পরি আমরা তো বিভিন্ন রকম জামা পরি কিন্তু ছোট বাচ্চারা আমরা কি পছন্দ করি বলো তো লাল ঠিক না সেজন্য এটা লিখব দেখো আমি লাল বানান আগে লিখে নিই বলো লয়ে আকারে লা ল লাল লাল বর্গীয় জয়কারে যা মায়াকারে মা জামা প ররসিতে রি পরি লাল জামা পরি ওকে এটা আমরা কিন্তু যদি খালি এইটুক এইটুক পড়ে যায় তাহলে কিন্তু হবে না আমাদের পুরাটা পড়তে হবে ওকে নাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না তারপর দেখো স্বরে আ ময়ে রশিতে মি আমি ড্যাশ পড়ি পড়ি আমি কি পড়ি বলো তো এটা আমি কি পড়ছি একটা বই পড়ছি না তাহলে আমি কি পড়ি আমি বই পড়ি আমি ড্যাশ পড়ি আমি বই পড়ি এটাকে বলছি ড্যাশ ওকে এই ডট ডট দাগটাকে বলছি আমরা কি ড্যাশ আমি ড্যাশ পড়ি এখন ড্যাশের জায়গায় কি হবে আমরা উপযুক্ত একটা শব্দ বসাবো ওকে তাহলে আমি কি পড়ি বলো তো বই তাহলে বই লিখবো আমরা ওকে ব রস্বই কি হয় বলো তো বই আমি বই পড়ি ওকে তারপরে দেখো তো এখানে লিখা আছে ড্যাশ সরিয়া ম আম ক্ষয় আকারে খা উন্তুস্তিয়া খায় ড্যাশ আম খায় কে আম খায় বলো তো মামা কে আম খায় মামা এখন তোমরা বলতে পারো আমিও তো আম খাই এখানে অনেক আরও বেশি একটু শব্দ হয়ে যাবে সেজন্য আমরা সংক্ষেপে মামা লিখে ফেলবো ওকে ময়াকারে মা ময়াকারে মা মামা সরেয়া ম আম খয়াকারে খা উন্তুস্তিও খাই মামা আম খাই এই শূন্যস্থান পূরণে যেখানে যেটা বসানো আছে সেখানে সেটাই লিখতে হবে কিন্তু কিন্তু তোমরা যদি মনে করো যে না আমার বাবা ভালো কি নীল জামা পরি এটা করবে না কারণ এটা বইয়ে নির্ধারিত আছে সেই জন্য এখান থেকে এটাই করবে ওকে তাহলে আরেকবার পড়িয়ে দিই আমার মা ভালো ড্যাশের জায়গায় কী আসলো মা
ড্যাশের জায়গায় কি আছে লাল জামা পরি খ নম্বরে কি লাল জামা পরি গ নম্বরে কি আছে আমি ড্যাশ পড়ি আমি কি পড়ি বই পড়ি ড্যাশ আম খাই কে আম খাই বলো তো মামা আম খাই বলো মামা আম খাই আচ্ছা আমরা মুখে মুখে সাত দিনের নামটা পড়িনি ওকে আমরা মৌখিক পাঠটা করবো এটা এসডব্লিউ করে টিচারের কাছে পাঠিয়ে দেব আর এবার মুখে মুখে আমরা কি বলবো সাত দিনের নাম বলবো ওকে বলো শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার আবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার ওকে আচ্ছা আসো আমরা আর একটু কানাবুকির ছা ছড়াটা পড়ে নিই ছড়াটা কি কানাবুকির ছা কে লিখেছেন খান মোহাম্মদ মঈনুদ্দিন আমরা এর আগের ক্লাসেও পড়েছি আবার আজকেও পড়ব ওকে আচ্ছা সবাই বলো আমার সাথে ওই দেখা যায় তাল গাছ এই যে তাল গাছ দেখেছো ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির ছা ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি পান্তা আমি খাই না পুটি মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই ওকে সবাই সুন্দর করে পড়ে নেবে ঠিক আছে আচ্ছা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম